সালামু আলাইকুম, স্বাগতম এবিসিস অফ কেয়ারে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, যেগুলো এই প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে এবং জানা তো অবশ্যই প্রয়োজন। পটভূমি 26/5/1962 তারিখে রেজুলেশন নং এত এর ধারা শিল্প গবেষণা ও উন্নয়ন কেন্দ্র IRDC এবং শিল্প উৎপাদনশীলতা সেবা IPS একীভূত করে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার পিটাক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা উত্তর 1962 সালে শিল্প মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে এটির নামকরণ করা হয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, আমদানি বিকল্প যন্ত্রাংশ তৈরি ও মেরামত এবং গবেষণা ও উন্নয়ন দ্বারা প্রযুক্তির উদ্ভাবন ও হস্তান্তরই হল এর প্রধান কাজ। প্রতিষ্ঠান লগ্ন 1962 হতে 2019 পর্যন্ত বিটাক বাইলজ দ্বারা পরিচালিত হয়েছে। 2019 সালের 19 নং আইনের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার বিটাক কে মহান জাতীয় সংসদে সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। আইন এর 7 নং অনুচ্ছেদ অনুযায়ী শিল্প সচিবের নেতৃত্বে 11 সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ দ্বারা বিটাক পরিচালিত হচ্ছে। কেন্দ্রের প্রধান নির্বাহী হলেন মহাপরিচালক। রূপকল্প ও অভিলক্ষ্য। রূপকল্প শিল্প খাতকে কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে উৎকৃষ্ট কেন্দ্রে রূপান্তর করা। অভিলক্ষ্য শিল্প খাতকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং নিরবিচ্ছিন্ন শিল্প উৎপাদন নিশ্চিত করার জন্য আমদানি বিকল্প যন্ত্রপাতি তৈরি ও মেরামত। কার্যাবলী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান এবং শিল্প কারখানায় জন্য দক্ষ জনবল তৈরি। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সরকারি এবং বেসরকারি শিল্পে নিয়োজিত অথবা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দক্ষতার মনোন্নয়ন। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীদের শিল্প প্রতিষ্ঠান উপযোগী করিয়া গড়িয়া তুলিবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান। দেশি ও বিদেশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহিত কারিগরি সহযোগিতার আওতায় উদ্যোক্তা তৈরি ও দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে ইনকিউবেশন সেন্টার স্থাপন। প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ক্ষেত্রে কার্যকরভাবে অংশগ্রহণের লক্ষ্যে তাহাদের প্রশিক্ষণ প্রদান। গবেষণা দ্বারা উন্নত মানের পণ্য অথবা প্রযুক্তি উদ্ভাবনপূর্বক হস্তান্তর। খুচরা যন্ত্র অথবা যন্ত্রাংশ তৈরি ও মেরামতপূর্বক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমে গতিশীলতা আনয়ন। প্রশিক্ষণ পরামর্শ, প্রযুক্তি হস্তান্তর, যন্ত্র অথবা যন্ত্রাংশের টেস্টিং ফ্যাসিলিটি ইত্যাদি কার্যক্রমে সাহায্যে সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা প্রদান। সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের পণ্যের গুণগত মান উন্নয়ন ও দেশীয় কাঁচামালের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। সেমিনার, দলবদ্ধ আলোচনা, প্রকাশনা প্রদর্শনী, শিক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শনী ও অনুরূপ কার্যক্রমের মাধ্যমে সরকারি ও বেসরকারি সকল উদ্যোক্তাদের মধ্যে, বিশেষ করিয়া নারী উদ্যোক্তাদের মধ্যে শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট জ্ঞানের প্রসার ঘটানো। কারিগরি ক্ষেত্রে দেশি বিদেশি সংস্থার সহিত প্রশিক্ষণ, গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, যন্ত্রপাতি পরীক্ষা ও কারিগরি পরামর্শ বিষয়ক কার্যে যৌথ কারিগরি সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন, দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নিকট হতে কেন্দ্র প্রদত্ত প্রশিক্ষণের স্বীকৃতি অর্জনের ব্যবস্থা গ্রহণ। পরিচালনা পরিষদ সচিব শিল্প মন্ত্রণালয় সদস্য, অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিটাক ইয়ং শিল্প মন্ত্রণালয়। তাতে আপনারা এগুলো দেখে নিতে পারেন যে কীভাবে এর যে পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। ঠিক আছে, তারপর আছে বিটাকের কেন্দ্রসমূহের সংক্ষিপ্ত পরিস্থিতি। দেশব্যাপী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের 5টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। প্রধান কার্যালয় ও বিটাক ঢাকা। বিটাকের সদর দপ্তর এবং বিটাক ঢাকা আঞ্চলিক কেন্দ্র একই আঙিনায় অবস্থিত। 116 খ তেজগাঁও এলাকাস্থ মগবাজার
মহাখালী শহীদ তাজউদ্দিন আহমেদ সড়কের পূর্ব পাশের 4 একর সমতল ভূমির উপর মনোরম পরিবেশ কেন্দ্রটি অবস্থিত। 1962 সালে স্থাপিত বিটাকের ঢাকা কেন্দ্রে বর্তমান 286 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। বিটাক চট্টগ্রাম, ঠিক আছে, বিটাক চট্টগ্রামটা 29শে জুন 1962 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে এই কেন্দ্রটি স্থাপিত হয়। বিটাক চট্টগ্রাম কেন্দ্রে বর্তমানে 95 জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। বিটাক চাঁদপুর, এটা 9 মার্চ 1978 সালে প্রতিষ্ঠিত হয়, চাঁদপুর কেন্দ্র প্রতিষ্ঠিত, বর্তমানে 34 জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। বিটাক খুলনা, বিটাক খুলনা এটা 1986 সালে খুলনা বিভাগ মানে প্রতিষ্ঠিত হয়, এখানে 61 জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছে। আর বিটাক বগুড়া, এটা 2010 সালে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়, 63 জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। তো বিটাক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও আপনার জন্য অবশ্যই উপকার বয়ে আনবে। যে কোনো প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই জেনে যেতে হয়, জানতে হয়। এটা ভাইবা বোর্ড এবং লিখিত পরীক্ষা বিভিন্ন কোশ্চেন থাকে এবং জানা প্রয়োজন। সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। এবিসি জব কেয়ার হোক আপনার চাকরির প্রস্তুতির অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।